এই আওয়াজে বলেন আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ এটাই আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূল বলে আমার নবী এইভাবে রিসিভ করবে পোস্ট অফিসের মাইতে যদি সিটিটা ছেড়ে দেয় গন্তব্য স্থানে যাইতে দেরি হয় না আমাদের গন্তব্য স্থান আশিক রাসূলের অভিযোগের কেন্দ্র হলো মদিনার কামলি ওয়ালা নবী জবান খুলে বলেন ঠিক কি না এ মদিনা তোমরা কে যা মা কে দি হিবে খবর কে যা মা কে দি হিবে খবর কোন দিকে মা মোহব্বতে আর মনে মা নে না গো নবীজি আর মনে আশেকের মনের জালাম বুঝাই নেব যে না গো নবীজি কেউ বুঝাই নেব যে না তবে দুরুদ সালাম পড়লে মনে গো দুরুদ সালাম করলে মনে গো পাই আশেক সান্তনা তবে দুরুদ সালাম করলে আশেকে দুরুদ সালাম করলে আশেকে পাই মনে সান্তনা আর মনে মা নে সবাই না গো নবীজি আর বলে মজনুরে তুমি কি লাইলি স্যার আর কিছু দেখো না ও হুজুর আমি তো পাগল হইছি লাইলির জন্য লাইলি পাগল আমার জন্য আমি হইলাম আশেক লাইলি হইল মাসুক শোনালে কইতেন না আমি লাইলির ফেলে এমন ভাবে ডুব দিছি লাইলির প্রেম সাগরে আমি যে দিকে তাকাই গাছের ফুলে ফলে সর্ব জায়গায় আমি শুধু লাইলি দেখি এই জন্য আমি লাইলি লাইলি বলি জোরে বলেন আল্লাহু আকবার এবার দেখেন খবরটা চতুর্দিকে ছড়াইয়া গেল হুজুরের সাথে ওই বাদশার সাথে চলাফেরা শুনছেন নি খবর আমনের ছেলে তো উজিরের মাইয়া লাইলির জন্য পাগল একজুত হইয়া যাইবেন আমনে হইলেন এই দেশের সম্মানী লোক আর এই লাইলি কে আমনে জানেন না কি অবস্থা রইব কহ দুজনে বুদ্ধি করে বললো রে বাবা রে তোমার ছেলে রে তুমি সাবধান করো আমার মেয়ে আমি কি করি সাবধান করি কথা কি বোঝা যায় সাবধান করলো বুঝার জন্য বলছি ওই কথাটা এরপর আলোচনায় যাইব সাবধান করার জন্য বাড়ির চতুর্দিক দিয়ে আপনারা জানেন যা করার প্রয়োজন তাই করলো গেট করলো কি করলো যা করার প্রয়োজন তা করলো গেট করলো এবার গেটের সামনে দারোয়ান রাখছে যাতে মজনুর সাথে লাইলি দেখা করতে না জোর বলেন দেখা করতে না পারে কিভাবে দেখা করব কিভাবে দেখা করব দেখেন বলছিলাম আশেক রাসূল দ্বারা তাদেরকে আটকে রাখানো যাবে না মজনু কিভাবে লাইলির সাথে দেখা করব এবার তো মজনু আরো বেশি পাগল হইয়া গেছে লাইলির দেখা পায় না লাইলির বাড়ির যদি কোনো একটা ছেলে পায় পাগল হোক তারে দৈরা সুমাইতে শুরু করে কুকুর যদি পায় কুকুরকে দৈরা সুমাইতে শুরু করে আল্লাহ পাক বলেন না মানুষের ভাগল আরো বেশি করতো না এই আওয়াজে মানে আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ এটাই আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূল বলে আমার নবী এইভাবে রিসিভ করবে পোস্ট অফিসের মাইতে যদি সিটিটা ছেড়ে দেয় গন্তব্য স্থানে যাইতে দেরি হয় না আমাদের গন্তব্য স্থান আশিক রাসূলের অভিযোগের কেন্দ্র হলো মদিনার কামলি ওয়ালা নবী জবান খুলে বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলাকুম জিন্দাবাদ জিন্দাবাদ সকল বলেন মারহাবা ওয়ালা মান্না হুম ইজলামু আনফুসুম আয়াত খুলে চাইও সূরা নিসা সমস্যা নাই 66 নম্বর আয়াত চাই নিও কোনো অসুবিধা নাই আমার আশেক রাসূলদের যে অভিযোগ কেন্দ্র মদিনার কামলি ওয়ালা নবী বলে দিছেন কে যুবক ভাইরা জবানটা খুলে বলে দিয়েছেন কে আল্লাহ এবার মহব্বতে ডাক দেন আল্লাহ আল্লাহ আরো মহব্বতে ডাক দেন আল্লাহ
তিনবার বলেন আল্লাহ মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনজুরু হালানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করক বলুন আমিন আমিন ও লাইলি আগমা একটা লোক বলে রইছে কত আব্বা ইডারে আর খালিয়াতে দিয়া লাভ কি কো আরে সারাদিন কত কষ্ট করলাম যে বেটা গেটে দারোয়ান এই এই বাবার ছেলে কোন সবগুলো এক রকম হয় না খাদেম কি সবগুলো এক রকম হয় সবগুলো এক রকম না কোন ফিসাবে বলছ আব্বারে মেঘ দসে উত্তর দিয়া ও ভাই ফেরে ফেরে কিত্তো যায় প্রত্যেকদিন এই শাহাবুদ্দার বড় কিত্তো যায় আজিগুন কিত্তো যায় কালিয়াপুর কিত্তো যায় ভান্ডার শরীফ ফিসাবের কাছে আমি সৌদি আরব থেকে আইছি কতলা কিতাব আমি বলছি ডিগ্রি লইছে তোর ডিগ্রি আনছে কিতে আনছে ডিগ্রি শাহ রহমতুল্লাহ আলাইহি কি নাম কি নাম এই কথা কই না কি নাম এবড়া সৌদি আরব থেকে বলে ডিগ্রি আনছে ভাই ফাটাইছে তারে বিশা দিয়ে জমিন বেচা ছাগল চরাইতে তোর ডিগ্রি আনছে আহারে যাক বাবারে আমার তো ডিগ্রি লই আইছে কই কিতো যায় তো কই ভাই একদিন আমার লোক দূর লন না তো গেছে অন গেছে আরে বাজান স্টেজে আসেন অন গেছে আমাদের কি টাকা গেছে আরে উত্তর দিয়া মেঘ ধরছে এই কথা বলেন কি ধরছে উত্তর দিয়া মেঘ ধরছে আরে ফিসাবে কয় বাবা জি এ কে আছো এ বাবা আমার উটটা কত ছাদের উপর উঠাছে কথা বুঝছেন আমার কি বলছে কি বলছে এ সবাই বলেন কি বলছে আচ্ছা উট কে তিন তলা ছাদের উপর উঠানো সম্ভব এটাকে বলে যাচাই করে কি করে কি করে ওই যে আমরা বলি কিতা বলি ওরে স্বর্ণকারে স্বর্ণ হসিনে লোহাসিনে কামারে কেন বলি না আমরা এমনি ভাবে যাচাই করে রাই কমর সিদা মারে দয়াল মুর্শিদ কত ভালোবাসি তো মাহারে ওরে বাসি কিনা বাসি ভালো জানে তো মার অন্তরে হায় হায় বাসি কিনা বাসি ভালো জানে তো মার অন্তরে কত ভালোবাসি রে মুর্শিদ আমরা তো মাহারে বলেন আল্লাহু আকবার যে নতুন গেছে ওই যে ডিগ্রি লইছে ধরতে করে ঠিক কথা আমি কইছি ফুজুর ও পাগল ফুজুর ভক্ত দিও পাগল পরীক্ষা করতে আছে ছাত্র কি ব্যক্তি রে ইন্টারভিউ দিলে রাখে নাই কথা কয় না কারোর ফলে খ কেলাসো ল কেলাসো ডি কেলাসো এ কেলাসো হে কেলাসো কারোর রায় ক কেলাসো কথা কয় না হ্যাঁ মুমিন মুত্তাকি ইমানদারের মধ্যে ক্লাস আছে এত সোজা না খালি হকলে যে হাবডা রাখছো হাবেশ সাহেব হুজুর আমাদের হজর সাজালা রহমতুল্লাহ আলাইহি সুন্নি আফ্রিকার একমাত্র হাবেশ সাহেব আপনি ঘুরে আসেন এদুল শরীফ হরি আল্লাহুম্মা এ বস ভাই অসুবিধা হইলে ভরেন না সিদ্ধুকলে তো বার করতে যাবে না ওয়ালা আলে মাওলানা আমার কথা বুঝছেন তো কথাটা কি আছিল কয় হুজুর পাগল হুজুর মুরিদির পাগল কইছি না আমি আজ খালি যাইয়া লই দেশ আমি কি ও মুরিদ হইছেন নি কয় এই মুরিদ হইছেন নি কয় না হন হইছি না দোয়া করেন দোয়া চায় খালি দোয়া দিয়া ফুরাইতে আছে কি আমার একটা কুয়া বাইর হয়েছে লোক দূর খালি দোয়া দিয়া ফুরি এলো কো আমি সাহ ফুরু গেছি তো মুড়ি দিছেন কো না হন হয়েছি না আর কোনো গেছেন কো কালি হাফুর তো কেন হয়েছেন না তো হক গোল্ডি সাইয়া লই এরম করে না ঠিক নি কো হক গোল্ডি সাইয়া লই আর আপনি কি সাবেন না বেটা আপনারে আল্লাহ সুবহান দেয় না এমন একটা আসার খাইবেন 30 টাকা জুতা পিছলাইয়া এরপরে কইবেন কি বালাজন্নি কথা কয় না ইন্না বাদশা রাব্বিকা শক্ত ধরা আল্লাহর ধরার উপরে আর কোনো ধরা কথা বলেন ঠিক কি না এই আল্লাহর বন্ধুর সাথে বেদুব কথা ল্যাংরা মুসা গেছে ল্যান কছে লিকাটা ল্যান কছে দেখছিনি জুয়া গাইছিল ল্যান করছে আল্লাহ কো কিতা রে কয় চাকরি দি বেকেরে দিলেন আমার দোষটা কি আমি কিছু করতাম ভারি না আমরা আমার সৃষ্টি করেন না কয় হেছে তো কি করতেছাস কত ওই নমরুদ দ্বারা দিলে তো আমি ঠিক করতাম ভারি করে কস কি সোনালা কইতেন না তো তোর ভাও ল্যাংরা তোর ল্যাংরা হইলে লাভ হইব কি অসুবিধা কি ল্যাংরা হইলে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন সর্বক্ষমতার মালিক কে আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক ক্ষমতা তো দিবেন আপনি ঠিক কি না লাভ কি আমি টিপলে আলো হয় ওই কারেন্টের থেকে চার্জ দিয়ে ভিতরে পড়ছি আর লাগে না বারে কথা কই ঠিক কি না আমার ভাইয়েরা বাবারা আমার কথা কি রাগ করেননি অনেকে বুঝতে আছে একখানা রে
এরকম সমালোচনা করে না কথা বলেন করেনি হিসাবে বলছে বাবা বৃষ্টি আইতেছে উত্তর দিক দিয়ে অবস্থা ভালো না উত্তর তিন তলার রূপে আনো জিদা হুজুরকে ভালোবাসে প্রাণপণ দিয়া কথাটা বলার সাথে সাথে রে বাবা গামছাটা বাঁধে একটা দৌড় দিছে উত্তর যায়া ধরছে আরে কয় বাবা রে আমি বুঝা লাইছি আমার হুকুম তুমি পালন করছো আর আগে বলছে বড় ভাই রে কয় হুজুর এটা কি কো নাম নে তিন তলার উপরে আমি উঠতুললাম কেমনে এতেরও একে কথা দুইজন রে বলছে কথা বলেন ঠিক কিনা পালন কইরা লাইছে বাবা রে লাইলি বলতে আছে আব্বা দারোয়ানরে কিছু কইছেন নি দারোয়ানরে তো লাইলি আগে ভরাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা আমার মদিনার নবী কোন দারোয়ানরে ভরাইয়া দিছে নি না দিছে কেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলে উম্মত হাউজে কাউসারের গোড়ায় যখন আসবা আমি মদিনার কামলিওয়ালা নবী মাওলা আলী শেরে গোদার একটা লাড়ি দিয়া দাঁড় করাইয়া রাখবো যাইও ওই যে জালাল ইনি কইতো হই নির্ভূত সারা গুড়া করিয়া লাগবো কইতো না কইতো না কথাটা কথা কয় না আরো সবাই বলেন না আহা আব্বা দারো আন্ডারে কোন আর এদারে হিরে লাভ কি লালি কই এত টাকা খরচ করলো মিডাল লাগি এত কথা কয় না আসে গে রাসূল যখন মক্কা যায় দিনের দাওয়াত দেয় কিসের দাওয়াত কথা কয় না দিনের দাওয়াত দে রে বাবা রাইতে দাওয়াত দেয় না দিনের দাওয়াত দেয় বলে মক্কায় যাওয়ার দরকার নাই কুরবানি দিছেন আলহামদুলিল্লাহ হাজি হদিছি কুল্লু হাজিউন দাইফুর রহমান আলহামদুলিল্লাহ হাজি মাবরুর মদিনায় আর যাওয়ার দরকার নাই কেন কেন কি করতেন যাইবেন নবী তো আমার মতো মানুষ পচ্ছে গেছে মরে গেছে আমরা বলে খালি খালি এই কথাগুলোই বলে আমরা খালি কই খালি এইটাই দোষাঙ্গ কথা কয় না এটা আঙ্গ দোষ না হাতরা তুলুন তো আমার সাথে সবাই বলেন নাই রিয়া বলবেন তো এগুলো দেন